রসা, আপনারা দেখছেন ছানা মিডিয়া গ্রুপ আর আরটিভি চৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি ইউকাইয়ে আনন্দী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খাটো হচ্ছে টিভি অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ অংশ। ছোট বেলায় আমাদের দেখা সেই জনপ্রিয় খাটুন গুলো এখনো স্পষ্ট মনে আছে। ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আরটিভিতে চীনের জনপ্রিয় খাটুন ছবি বনি বিয়ার্স প্রচার শুরু হয়। এখন প্রতি সপ্তাহে 4 দিন অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার বিকালে 4:30টায় বনি বিয়ার্স এর প্রথম সম্প্রচার হয়। পরের দিন অর্থাৎ রোববার থেকে বুধবার সকালে 8:30টায় পুনঃপ্রচার হয়। এ পর্যন্ত 68টি পর্ব প্রচারিত হয়েছে। আজ ছানা ফোকাস অনুষ্ঠানে আমরা চীনের জনপ্রিয় খাটুন বনি বিয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের আরো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খাটুন ছবি বনি বিয়ার্স বাংলা ডাবিং দলের প্রধান সচিব মির্জা। খাটুন বনি বিয়ার্স এর বিয়ারের বাংলা ডাবিং এর শিল্পী মোহাম্মদ লফিক এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ছোট বঞ্চরা পঞ্চম শ্রেণী শিক্ষার্থী নাফিদ, সপ্তম শ্রেণী শিক্ষার্থী সঞ্জিতা সোহা এবং 5 বছর বয়সী ছোট বন্ধু দারহা ইবনে আরেফিন। ছানা ফোকাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। দর্শক, বনি বিয়ার্স হচ্ছে চীনের শেনজেনের ফাচিয়ান ডিজিটাল খাটুন মিডিয়া কোম্পানির শ্রেষ্ঠ খাটুন ছবি। এই ছবিতে বনির লেখক দুটি বিয়ার্স ভাই আর দুষ্ট লগা ভিক এর মধ্যকার লড়াইয়ের ঘটনা বর্ণিত হয়েছে। আমাদের আলোচনা শুরু আগে দর্শক আমরা খাটো বনি বিয়ার্স এর অংশ বিশেষ আমি গাছ কাটি গাছ কাটি গাছ কাটি মাছ খাই। আপনারা এই মাত্র দেখলেন খাটুন ছবি বনি বিয়ার্স। এটা দেখে আপনাদের কেমন লাগে? আমি প্রথম ছোট বন্ধুকে প্রশ্ন করি, নাফিদ আর সঞ্জিতা সহা দারহা, আপনারা এই ছোট খাটুন ছবি দেখে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। তুমি কি নিয়মিত বাসায় এই খাটুন ছবি দেখো? হ্যাঁ, আমি নিয়মিত এই খাটুনটি দেখি বাসায়। আচ্ছা, কি সকালে নাকি বিকালে? সকালে দেখি এবং বিকালেও দেখি। আচ্ছা, এই মধ্যে কোন চরিত্র তোমার বন্ধুত্ব? চরিত্র তোমার পছন্দ? আমার বাবলু আর ডাবলুর ঝগড়া পছন্দ। ওখানে দাদির ছাড়া আরো অন্যান্য প্রাণী তো আছে, তাই না? হ্যাঁ। আর সেগুলো কয়েকটা নাম কি শোনা করতে পারবো? হ্যাঁ, কাঠবিড়ালি, কাঠবিড়ালি আছে, ও ভাল্লুক, ওয়ারেন। আচ্ছা, আমি আমাদের সবচেয়ে ছোট বন্ধু দারহাকে জিজ্ঞেস করব। দারহা, তুমি ভালো আছো? আচ্ছা, তুমি কি বনি বিয়ার্স দেখো? ওখানে একজন দুষ্ট কাঠবিড়ালি আছে, তার নাম কি মনে আছো? লগার ভিক। আচ্ছা, ও হয়তো বেশি ছোট। লগার ভিক, ও লগার ভিক গুন কি কাজ বেশি করে? কাঠ কাটে। কাঠ কাটে? ও কি বেশি দুষ্ট? হ্যাঁ, ওই বেশি দুষ্ট, কারণ কাঠ পাচার করে। আচ্ছা, এই খাটুন ছবি দেখে তোমরা কিছু শিখতে পেরেছো নাকি? সঞ্জিতা সহা, তুমি প্রথম বলো। আমরা বনকে রক্ষা করার এবার তুমি বলো, বনকে কিভাবে সুরক্ষা করতে হয়?
দুষ্ট লোকদের হাত থেকে বাঁচাতে হয় এবং বাঘ ও ভাল্লুক যেভাবে প্রতিবাদ করে তা আমি এই গল্পটি থেকে শিখেছি। আচ্ছা, এখানে আমার তো মনে আছে টেডি বিয়ার্স অনেক মজা দেখতে, এক তো স্টুপিড টাইপ, কিন্তু তারা কি তোমরা লাভলি মনে হয়? জি। আচ্ছা, তোমাদের আশেপাশে বন্ধুরা বা তোমার ক্লাসমেট তারা কি কার্টুন দেখো? হ্যাঁ, তারা এই কার্টুনটি দেখে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আমরা একটু পরে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? 2012 সালের 22শে জানুয়ারি বনি বিয়ার্স বাজারে মুক্ত হওয়ার পর 2020 সাল পর্যন্ত এই বিষয়ে পালোদি টিভি কার্টুন সিরিজ, 4টি চলচ্চিত্র, 2টি টিভি ফিল্ম, 1 মঞ্চ নাটক আর 1টি শিশু নাটক করা হয়েছে। তা বোঝা যায় চীনে এই কার্টুন অনেক জনপ্রিয়। চীনে বাচ্চাদের কাছে অতি সুপরিচিত ও জনপ্রিয় কার্টুন আমরা এখন বাংলাদেশে প্রথম বাংলা ডাবিংকৃত চীনা কার্টুন করতে পেরেছি, এটা আমাদের জন্য। মোহাম্মদ লফিক তিনি এই কার্টুন ছবির মধ্যে যে বিয়ার্সের কণ্ঠ দিয়েছেন, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি কতদিন যাবৎ এই ডাবিং পেশার সঙ্গে যুক্ত আছেন? প্রায় 8 বছর ধরে আমি কাজ করছি এই প্রফেশনে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি থিয়েটার ওয়ার্কার, থিয়েটার থেকেই আসা, টেলিভিশন অ্যাক্টিং, সিনেমা অ্যাক্টিং, পাশাপাশি কণ্ঠ অভিনেতা হিসেবেও কাজ করে যাচ্ছি প্রায় 8 বছর ধরে। তো বড়দের নাটকে ডাবিং এর সাথে শিশু দোষ অনুষ্ঠানে ডাবিং এর পার্থক্য কোথায় এবং আনন্দের জায়গা কোথায়? সহজভাবে যদি আমি বলি তাহলে বড়দের চরিত্রগুলো ক্যারেক্টার করা আমার জন্য, আমি যদি বলি আমার কথা, আমার জন্য খুব সহজ। বড়দের চরিত্রগুলো তাদের সাইকোলজি বোঝা, সেইখানে যাওয়া, কিন্তু যখন আমি বাচ্চাদের হয়ে একটা ক্যারেক্টার করছি, বিশেষ করে কার্টুন, সেটা ভীষণ ভীষণ পরিমাণে কষ্টের এবং চ্যালেঞ্জিং। কেননা আমাকে আমার শৈশবের কথা মনে করতে হচ্ছে, পাশাপাশি ওই ক্যারেক্টারটার মতো করে হাত পা নেড়ে লাভ ঝাঁপ দিয়ে তার মতো করে তার ক্যারেক্টারে ঢুকে দেন পারফরমেন্স করা। তো এইটা আমাকে খুব হেল্প করে যখন আমি কার্টুনে ডাবিং করি, তখন স্টুডিওতে আর কিছুই থাকে না, বড় স্টুডিও যেহেতু আমাদের, সেখানে হাত পা ছুড়ে ওই কার্টুনটার মতো লাফাচ্ছি, দৌড়াচ্ছি, খুব মজা করে করি তখন। কিন্তু বড়কে, বড়দের চরিত্রে কাজ করতে গেলে তখন আর এটা অতটা হাত পা ছুড়ে করতে হয় না। আচ্ছা, আপনার কথা শুনে মনে হয় ডাবিং সময় অনেক মজা, তাই না? ভীষণ ভীষণ ভীষণ, আমরা ভীষণ এনজয় করি, আর এনজয় না করলে এতটা দূর আসলে করা ডিফিকাল্ট। বনি বিয়ার্স এর আগে আপনি কোন কার্টুন ছবি ডাবিং করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো কার্টুন ছবি ডাবিং করার সুযোগ হয়েছে, অনেকগুলো। কিন্তু বনি বিয়ার্স এটা কি আপনার ডাবিং করিত প্রথম চীনা কার্টুন নাকি? চায়না কার্টুন এটা আমার প্রথম, এবং আমি তো যখনই বনি বিয়ার্ড করি, তো বিয়ার্স এর কাজ করি, তখন আমার মনে হয় যে আমি টম এন্ড জেরির কথা বারবার মনে পড়ে, এবং ভীষণ পরিমাণে হচ্ছে যে আমি খুব উৎফুল্ল হই প্রতিটা পর্বে যখন দেখি। এমনও হয় যে আমি টেক দিচ্ছি কিন্তু আমি নিজে হাসতে হাসতে হচ্ছে মানে মানে ওলট পালট হয়ে যাচ্ছে, কারণ কেননা হচ্ছে যে আমারই, আমি এত বেশি এনজয় করছি, তখন হচ্ছে ডায়ালগের চাইতে হচ্ছে ওই মনিটরে তাকিয়ে থাকাটা আমার কাছে বেশি এনজয়েবল। আচ্ছা, আমার মনে হয় আপনাকে দেখে বা আপনার কথা শুনে আমাদের তিনজন ছোট বন্ধু তারা কোনো ভাবে আপনাকে এবং যে বিয়ার্সের সাথে একসাথে যোগ করতে পারে না। তাহলে আমাদের অনুরোধ আপনি এখানে দু একটা লাইন এখানে অভিনয় করেন, ঠিক আছে? আমাদের একটু দেখাবেন? বাট আমি চেষ্টা করি, যদি আমি এখন বসে আছি, দাঁড়িয়ে করাটা ডিফিকাল্ট, তারপর একটু চেষ্টা করে দেখ। মূলত আমি তো হচ্ছে ব্রাম্বল চরিত্র অভিনয় করি, ও হচ্ছে খুবই বোকাশোকা এবং সহজ সরল এবং মধু খেতে পছন্দ করে, শুধু মধু না, যে কোনো খাবার খেতে সে পছন্দ করে। তার ভাই হচ্ছে তাকে সবসময় টেক কেয়ার করে, এই কারণে সে কখন লোহা খাচ্ছে কিংবা পচা খাবার খাচ্ছে, বিষযুক্ত খাবার খাচ্ছে, মানে যেটা কিনা লগার ভিক হচ্ছে এটা প্রোভাইড করে এবং চায় ওরা যাতে মারা যায় বা অসুস্থ হয়, তো ভাই তাকে সেভ করে, কিন্তু কখনো সে হচ্ছে নিজেকে ওগুলো বুঝেই না, সে খাবার পেলেই খুব মজা পায়। যেমন ধরেন এখন এই মুহূর্তে মনে পড়ছে এরকম যে সে মধু দেখলে হচ্ছে গান গাইতে শুরু করে, মধুর চাকলে, মধু 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 আমি মধু খাবো, মৌমাছি মৌমাছি আমাকে একটু মধু দাও দাও, ব্রাহ্মণ ব্রাহ্মণ বাবলু বাবলু আমি মধু খাবো মধু, মানে এইরকম করেই হচ্ছে পারফরমেন্সটা করতে হয়। তো যখন আমার মধুটা পেয়ে যায়
তখন সে আবার মনের আনন্দে গান গেতে থাকে, অহ কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে, বাবলু বাবলু আমি সব খাবো আমি সব খাবো, এরকম বিষয়গুলো আসলে। ধন্যবাদ, খুব ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। আমি ছোট বন্ধুকে জিজ্ঞেস করি, তার হা তুমি দেখেছো এ বড় ভাই কিভাবে অভিনয় করেছেন? দেখেছি। কেমন লাগে? ভালো লাগছে। মজা হয়নি? মজা করেছি। ওকে, আর নাভিদ আর সঞ্চিতা সোহা আপনাদের কেমন লেগেছে? আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছি। আমরা সব সময় তো টিভি বর্ডার সামনে দেখি, কিন্তু এবার যখন আমাদের সামনে কোন লোক সেটা অভিনয় করেন কার্টুন ছবি চরিত্রে, তখন থেকে একটু অন্যরকম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমি আর একজন অতিথির সাথে কথা বলবো, সচিব মির্জা। তিনি হলেন জিনা খাটুন বনি বিয়ার্স, এবং এর আগে আর একটা জিনা নাটক বারক আকাশে উড়ে এর বাংলা দাবিন দরে প্রধান। তো এগুলো দাব করতে এসে কি কি মজার অভিজ্ঞতা আপনার হয়েছে দর্শকদের সাথে শেয়ার করবেন? আগের যে প্রজেক্টটা করেছিলাম ডাবিং দলের প্রধান হিসেবে পালক কাশোরে, সেটিও ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে, দর্শক দেখেছে। এবং বর্তমানে যে আরটিভিতে যে বনি বিয়ার্স প্রচার হচ্ছে, সেটার দর্শকদের গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং বাচ্চারা তো অবশ্যই সেটা খুব ভালোভাবে দেখছে। আমরা যখন কার্টুনটা প্রথম পাই ডাবিং করার জন্য, তো আমরা প্রথমে জিনিসটা তৈরি করার জন্য আমরা পাইলটটা প্রথম পড়ি, তো সেখানে আমরা করার জন্য প্রথম অডিশনে যাই, যে কারণ এখানে তিনটা চরিত্রে হচ্ছে মুখ্য, যেমন এখানে বাবলু ডাবলু এবং লগারবি, তারপরে আরেক আরো দুটো চরিত্র আছে, ওয়ারেন আছে, তারপর আরেকটা পাখি আছে যার কোনো ওইভাবে নাম নেই। এই চরিত্রগুলো যখন আমাদের সামনে আসে আমরা প্রথম স্ক্রিপ্ট করি, স্ক্রিপ্ট করার পরে আমরা সেটার অডিশনটা ডাকি। তো অডিশন অনেকেই অডিশন দেয়, কারণ হচ্ছে আমরা যেটা চেয়েছি, যেহেতু এটা চাইনিজ কার্টুন এবং পৃথিবীর মধ্যে শুধু চায়না না, এটা বিভিন্ন দেশে জনপ্রিয়, অনেক জনপ্রিয় একটা কার্টুন, এবং চায়নাতে এটা এই কার্টুনটা অনেক জনপ্রিয়, যেহেতু ইংরেজি ভাষায় আছে বা চাইনিজ ভাষায় বিষয়টা আছে কার্টুনটা, তো এটা যেহেতু অনেক জনপ্রিয়, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের অনেক ভালো করতে হবে, এবং ডাবিংটা আমাদের এমন ভাবে করতে হবে যেন বাংলাদেশের দর্শক এবং বাচ্চা যারা এটার মূলত দর্শক, তারা যেন ভালোভাবে নিতে পারে, এবং মানে সহজ করে যেন আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং সেই আঙ্গিকে কিন্তু আমরা কাজ করি। এবং কাজ করার পরে আমরা যখন অডিশন নেই, অডিশন নেওয়ার পর সময় অনেকে আসেন, আমাদের যারা পরিচিত যারা বিখ্যাত আর্টিস্ট যারা কাজ করেন ডাবিং নিয়ে, তো তারা আসে, তো অডিশন দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য অডিশন নিয়ে তাদেরকে সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে আমরা প্রথমে একটা পাইলট তৈরি করি, পাইলটটা আমরা মানে যারা কর্তৃপক্ষ তাদেরকে দেখাই, সবার ভালো লাগে। তো তারপর আমরা যখন পুরো প্রজেক্টটা পাই, দেন আমরা সেটা কাজ শুরু করি, এবং যখন প্রচার শুরু হয় তখন আমরা ব্যাপক সাড়া পাই এই কার্টুনটা নিয়ে, এবং চারিদিকে কিন্তু এই কার্টুনটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, বিশেষ করে লগার অভিনয় তো না বললেই নয়, মানে আমাদের স্টুডিওতে যখন কাজ হয় তখন আসলে আমরা কাজ দেখে, ওরা যখন কাজ করে তখন আমরা সেগুলোই দেখি, আমরা আসলে অনেক সময় হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। যেমন আর্টিস্ট অনেক সময় দেখা যায় যে তারা কাজ করছে, কাজ মানে মানে এগিয়ে নিতে পারছে না শুধু হাসির কারণে, যে এক একটা চরিত্র এক একজনের সাথে এত মানে ভালোভাবে আসে, মানে তাদের বর্ণিংসটা এত ভালো, যে লগারভিকে দুই ভাই বাবলু ডাবলু একসময় হয়তো শত্রু ভাবে, আবার একসময় দেখা যায় যে সেই তাদের বন্ধু, লগারভিকের বাসায় গিয়ে তারা বসে থাকে, হ্যাঁ তারা আড্ডা দেয়, আবার লগারভিক কুটুবুদ্ধি কৌশল অবলম্বন করে এবং দুই ভালুকে পরাস্ত করার জন্য, মানে উদ্দেশ্য হচ্ছে লগারভিকের বন ধ্বংস করা, আর দুই ভালুকের উদ্দেশ্য হচ্ছে বনকে রক্ষা করা, এই হচ্ছে মূল হচ্ছে কার্টুনের মানে উপজীব্য বিষয়। কিন্তু এখানে একটি কথা না বললে নয়, যে কার্টুনের মাধ্যমে কিন্তু একটা জিনিস বোঝানো হয়েছে যে পরিবেশ যে যারাই ধ্বংস করতে আসুক, কার্টুন হচ্ছে চরিত্র মাধ্যম, কিন্তু মানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, পরিবেশ ধ্বংসের কারণে, তো সেখান থেকে আমরা কিভাবে ফেরত আসতে পারি, তো কার্টুনের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার করে বোঝানো হয়েছে, এবং আমি মনে করি পরিবেশকে রক্ষা করার সহযোগী হিসেবে এই কার্টুনটি কিন্তু বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কার্টুনের মধ্যে যে ধরনের মেসেজ দেওয়া হয়েছে যে পরিবেশকে রক্ষা করুন, পরিবেশকে মানে কারো হাতেই যাতে ধ্বংস না হয়, তো সেই ব্যাপারে আপনারা সোচ্চার হন, তো একটি জাস্ট তিনটি চরিত্রের মাধ্যমে এই জিনিসটি কিন্তু সমাজের সামনে তুলে ধরা হয়েছে। আমি মনে করি যারা কার্টুনটি নির্মাণ করেছেন ফান্ডালেন, তারা অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন অন্তত পরিবেশকে চিন্তা করে, এবং এর সাথে তো মজা, বাচ্চারা যে মজাটা পাচ্ছে এই কার্টুন দেখে,
তারা সব বিষয়ে শিখছেন, পরিবেশের ব্যাপারে তাদের একটা ভালো ধারণা হচ্ছে, পরিবেশটা আমরা কিভাবে রক্ষা করতে পারি, সচেতন কিভাবে, তো সব মিলিয়ে কার্টুনটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং দর্শকদের ভালো লেগেছে। আশা করি আরটিভি এই কার্টুনটির মোটামুটি 600 পর্ব আছে, মানে সব পর্বগুলি আশা করি আরটিভি দেখাবে, আমার এটা বিশ্বাস। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব ছোট এক বিরতির পর। দর্শক দেখছেন ছানা মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান ছানা ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ ছানা ফোকাস অনুষ্ঠানে। আজকের কথা বলছিলাম ছানা খাতুন বনি বিরসির গল্প নিয়ে। বিরতির পর আপনাদের আবারও স্বাগতম ছানা ফোকাস অনুষ্ঠানে। রফিক, যেহেতু এর আগে আপনি বেশ কিছু খাটুন ডাবিং করেছেন, তাহলে আপনার চোখে চেনা খাটুনের সাথে পশ্চিমা খাটুন সিরিজের কোনো পার্থক্য কি আছে? আমরা বাংলাদেশের যারা যারা ছোট থেকে টেলিভিশন দেখে অভ্যস্ত এবং বড় হয়েছে, আমরা কিন্তু পশ্চিমা কার্টুনগুলোর সাথে খুবই ইউজ টু, যার কারণে ওইটা কখনো মনে হয় না। যখন আমি টম অ্যান্ড জেরি দেখি তখন আমার মনে হয় না এটা আমার না, এটা মনে হয় আমারই। আমি যখন চার্লি চ্যাপলিন দেখি মনে হয় আমারই, মানে গল্প তো আসলে সবগুলো মানুষেরই, যার কারণে এটা ধরাটা রিসিভ করাটা অনেক সহজ। তবে একটা মূল পার্থক্য তো একটু ছোট্ট পার্থক্য থাকে, সেটা হচ্ছে আমার দেশে মাটি মানুষ জল পশু পাখি যেমন আছে আপনাদের বা অন্য অন্য দেশগুলোতে, সেটার সাথে কিছুটা ভিন্নতা আছে। সেই জায়গা থেকে ডেফিনেটলি ওইটা একটু পার্থক্য আছে। যেমন আমার দেশ বরফ পড়ে না, বৃষ্টি হয় রোদ হয়, তো অন্য দেশে যখন বরফের কোনো ইয়ে দেখছি তখন আমার কাছে একটু ডিফারেন্ট তো লাগবেই। তো এই পার্থক্য গুলো আছে, কিন্তু গল্প দিন শেষে আমারই মনে হয়, যখন আমি দেখা শুরু করি তখন মনে হয় ওকে এটাই আমি, এটাই আমরা, এটাই আমাদের পৃথিবী, তো পৃথিবীটাকে তখন আলাদা করে মনে হয় না। আর এই কার্টুনের কথা মানে যেটা সবচেয়ে ভালো লাগার বিষয়, ক্লাইমেট নিয়ে অনেক বেশি গল্পটা তৈরি, তো তো এইটা আসলে আমাদের খুব দরকার, যে গাছ যদি রক্ষা না থাকে, রক্ষা না হয়, বন যদি রক্ষা না হয়, এক সময় জলোচ্ছ্বাস বা অন্যান্য কারণে আমাদের পৃথিবী এক সময় ধ্বংস হবে, আমরা একটা সময় ক্ষতিগ্রস্ত হবো এবং আমরা পৃথিবী থেকেও চলে যাব, শুধু আমরা যদি একটু অসচেতন হই। আমার কাছে মনে হয় এটা আসলে ছোটবেলা থেকেই আমাদের বা বাচ্চাদের শেখানো উচিত, যে পরিবেশটা যদি আমি আজকে ধ্বংস করি এটার ও আমাকে এক ধরনের অভিশাপ দিবে, অভিশাপের ফলে আমি একটা সময় আমরা একটা সময় খারাপ থাকবো। তো এইটা যদি ছোটবেলায় আমরা আমার সাথে চলে আসে আমার ব্রেইনে মনে শরীরে, তখন খুব সহজ হয়। কার্টুন ছবি দেখার সময় আমরা যে মজা পাওয়ার সাথে সাথে আরো কিছু বাচ্চাদেরকে আরো কিছু শেখানো উচিত। এই কার্টুন ছবির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বলতে পারছি যে পরিবেশ সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। ওকে আশাজীব মির্জা, বিদেশি নাটক বাংলা ডাবিং করার ব্যাপারে দর্শক আমাদের পরামর্শ, যে দর্শকদের প্রতি বিদেশি নাটকের ব্যাপারে, বিদেশি যে অনুষ্ঠানই হোক সেটার পরামর্শ হচ্ছে যে আপনারা ভালো জিনিস দেখুন, কারণ এখানে বিদেশি যে নাটক ডাবিং হয়ে প্রচার হচ্ছে সেখানে অনেক ভালো ভালো ধারাবাহিক প্রচার হচ্ছে, কার্টুন প্রচার হচ্ছে। তো দর্শকদের প্রতি মানে একটি অনুরোধ থাকবে যে আপনারা ভালো জিনিস গ্রহণ করুন, তাহলে আমাদের এই শিল্প এগিয়ে যেতে পারবে। সেই ক্ষেত্রে দর্শকের ভালোবাসা, গ্রহণযোগ্যতা এটা আমরা চাই। তো আশা করি এইভাবে আমরা যদি দর্শককে ভালো জিনিস উপহার দিতে পারি, দর্শকও সেটা গ্রহণ করবে। তো সেখানে আমরা আমাদের যতটুকু সম্ভব মান বজায় রাখার চেষ্টা করছি, যাতে দর্শকের গ্রহণযোগ্যতা বাড়ে এবং দর্শক এই ধারাবাহিক দেখে কার্টুন দেখে অনেক আনন্দিত হয় বা অনেক মজা পায়। তো সেই বিষয়টাকে মাথায় রেখে এবং চরিত্রগুলোকে আমরা সেইভাবে বিন্যাস করি এবং সেইভাবে আমরা সিলেকশন করি ডাবিংটা, যাতে দর্শকের ভালো লাগাটাকেই প্রাধান্য দিচ্ছি সবসময়। তো সেইভাবে আমরা চেষ্টা করছি, আশা করি দর্শকদের ভালো লাগছে এবং ভবিষ্যতেও ভালো লাগবে, এটা আমার চাওয়া। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে লগার ভিকের চরিত্রটা, কারণ এই চরিত্রটাই আমি মনে করি যে এই কার্টুনের মধ্যে মূল চরিত্র। প্রত্যেকটা গল্পই আমরা আলাদা আলাদা পেয়েছি, তো সেখানে প্রত্যেকটা গল্পই সে সাজাচ্ছে, লগার ভিক। লগার ভিক প্রত্যেকটা গল্প সাজায় এবং এগিয়ে নিয়ে যায়। মানে লগার ভিকের গল্পের যে গাঁথনি, লগার ভিকের যে সংলাপ,
তো তার মাধ্যমেই গল্পটা মূলত চরিত্রটা সবগুলোর চরিত্র নির্মাণ হয় এবং ভালুক দুটো মানে লগার ভিকে যেভাবে প্রতিহত করে নানান ভাবে তো সেই ক্ষেত্রে লগার ভিকের মানে চ্যালেঞ্জটা অনেক বেশি এবং শেষে কিন্তু ভালুকই বিজয়ী হয় কিন্তু লগার ভিকের যে চেষ্টাটা থাকে যে ভালুককে পরাজিত করার সেটা সে পারে না মানে এখানে কিন্তু একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে অসত্য বা অসুন্দর যে বিষয়গুলো সেটা যত সুন্দর করে প্রেজেন্ট করা হোক না কেন মানুষের সামনে সেটা কিন্তু একসময় ভেঙে পড়ে এবং সেটাকে মানুষ গ্রহণ করে না তো লগার ভিকের চরিত্রটা কিন্তু সেরকম তো এই বিষয়গুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যে গল্পের ইন্টারপ্রিটেশনে শেষে গিয়ে ভালুকের জয় হয় এবং খারাপ মানুষ দুষ্ট মানুষ লগার ভিক তার পরাজয় পায় তো এটা এটা কিন্তু অনেক মানে যারা দেখছে তারা কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক মজা পাচ্ছে যেটা আমার কাছে ডাবিং করতে গিয়ে মনে হয়েছে ধন্যবাদ তো আপনাদের কথা শুনে তো আমারও ভালো লাগছে আবার আমি আমি আবার ছোট বন্ধুদের কাছে নাফিদ তুমি কি ধরনের কার্টুন দেখতে পছন্দ করো এর আগে কি কি মজা কার্টুন দেখেছো আমাকে একটু বলবেন আমাকে অ্যাডভেঞ্চারের কার্টুন গুলো দেখতে খুব ভালো লাগে যেমন বনি বিয়ার্স কার্টুনটা আমার কাছে ঠিক তেমনটাই এখানে দুষ্টু মিষ্টি মারামারি এগুলো আমাকে অনেক খুব ভালো লাগে মারামারি কিন্তু অবশেষে দুষ্টু মানুষ তারা তো হেরে যাবে তাই না তুমি এরকম মারামারি কার্টুন দেখে কখনো কল্পনা করো তুমি বড় হলে তুমি একজন বীর হয়ে জিতবে নাকি বিয়ের হবো না কিন্তু বিয়ের মতো মনের ভাবনা নিয়ে আমি এগিয়ে যাব এইসব বিষয়ে খুবই সচেতন থাকবো অন্যকে সচেতন করব গাছ কাটবো না বেশি বেশি করে গাছ লাগাবো বেশি বেশি গাছ লাগাবে আচ্ছা সঞ্চিতা সহা তুমি কি জানো বাংলাদেশে যেমন সুন্দরবন শিলের পার্বত্য যত গ্রামে এলাকা গুলোতে যে সবুজ খেরা যে এখানকার গাছপালাও দুষ্ট কাতরেরা কেটে ফেলে তো আমাদের উচিত গাছ না কাটার জন্য সচেতনতা তৈরি করা তাই না তুমি কি বলো হ্যাঁ আমাদের গাছ লাগানো উচিত আর গাছ কাটা থেকে বিরত থাকা উচিত গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের আরো অনেক ধরনের উপকারে আসে গাছ থাকলে ওই বনে অনেক প্রাণী থাকে সে প্রাণী করো আমাদের বন্ধু তাই না দর্শক আমরা আরো দেখে নেব বনে বেশ নিয়ে পাঠানো বেশ কয়েকটি ভিডিও মন্তব্য আরটিভিতে একটা কার্টুন আছে এর নাম বনি বিয়ার এটা আমি সবসময় দেখি এটা আমার কাছে ভালো লাগে কিন্তু ওই কার্টুন মধ্যে একটা কাঠবিড়ালি আছে ওর নাম হলো ওয়ারেন ওকে আমার অনেক পছন্দ হয় আমার বনি বিয়ার খুব ভালো লাগে বনি আমার বনি মেয়াজকে দেখতে অনেক ভালোবাসি বাবু মুটু বলে ভালোবাসি আমি প্রতিদিন খালি বনি মেয়াজ দেখি দর্শকদের এমন ভালোবাসায় প্রমাণ করে আরটিভিতে প্রচারিত চীনে বিখ্যাত কার্টুন বনি বিয়ার্স এর জনপ্রিয়তা সেনা ফোকাস অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে কার্টুন ছবি বনি বিয়ার্স বাংলা টাইপিং দলের প্রধান সজীব মির্জা কার্টুন বনি বিয়ার্স এর বিয়ারের বাংলা দাবি এর কণ্ঠশিল্পী মোহাম্মদ রফিক আর ছোট বন্ধু নাভিদ সঞ্চিতা সহা এবং তারহা এবং আরাফিন যুক্ত থেকে কিংবা ভিডিওর মাধ্যমে যুক্ত ছিলেন আশা করি ভবিষ্যতে আরো বেশি চীনের সেরা নাটক ও কার্টুন বাংলাদেশের দর্শকদের দেখাতে পারব আলোচনা অনুষ্ঠান চ্যানেল ফোকাস আজ এ পর্যন্তই আমি আনন্দী বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে For more update, subscribe and press the bell icon on YouTube app. Never miss another update.